कोनु हरी जानो तुम्हारा तो कुछ होगी नहीं बनो जाया था चलो मत मुझे अच्छे छड़ता शाशुड़ी कत बार दिन रात चौबीस घंटा एकुश हजार छशो बार हरि बोल महाभारत अभिमन्यु चक्रव्यूह भेद करते जानतो किन्तु बेर हुए आसार रास्ता जानतो ना हरि बोल एइजन्ये सप्तरतिर हाते ताके मृत्यु बरण करते हुए कपालेर नईले बोलो पाखी मुजाहिद करे रंग तुलिर काज करे आलो दिए आबार गरम लागे बोले एसी लागिएछि कत सुंदर करे जागतिक जगतेर घरगुलो आमरा निर्माण करी बाबा जागतिक जगतेर एई जे घर तैरी करेछि एकटु मजबूत करे तैरी करले ओते जनम जनम बास करा जाय किन्तु आमि आपनि जेखाने बास करछि एटा किन्तु बेशि दिनेर जन्य नय मनतेई रइलि किंतु खाचा जो खाचा
কষ্টে সকল সখীদেরকে একত্রিত করে নিয়ে বসেছি। আজকে যেমন আপনারা গোল করে ঘিরে বসেছেন কৃষ্ণ কথা শুনবেন বলে, সখীরাও রাধারানীকে গোল করে ঘিরে বসেছে। একটু বল তো কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন? আমাদের সঙ্গে খুলে বল। রাধারানী বললেন, সখীরে কেমন করে বলবো, আমি গিয়েছিলাম সাগের বেলায় শ্রী যমুনায় জলভর বাঞ্জনে, গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করেছি, কিন্তু বলতে পারছি না কেন, কি করে বলবো, যে একের কথা আরে অন্যের বলা সবাই বসুন, কিন্তু কথা বলবে জয় রাধে। ও এরা রাধারানী বলছে, সখী যেরূপ দর্শন করে এলাম কোথায় ঘন শ্যাম আমার
কৃষ্ণ ঘন যমুনার জল হচ্ছে নীল বর্ণে, হরে কৃষ্ণ, যমুনা নীল, গোবিন্দ চরণের ওপরটাও নীল বর্ণ, চরণের তলায় হচ্ছে সরস্বতী, চার তার জল দেখতে কেমন আলতা বর্ণের লাল চরণ, হরে কৃষ্ণ, আর পাশে বইছে গঙ্গা, গঙ্গা হলো ঘোলা শ্বেত বর্ণ, এই গোবিন্দ চরণে পাই দিয়েও ঘোলা ঘোলা বর্ণ, হরে কৃষ্ণ সখী রে, তাই দেখে এলাম উপরে যমুনা ওটার নিচে সরস্বতী ছেলে
Thank you.
देखे ये लगता रे सोईगो देखे ये लगता रे देखे ये लगता रे सोईगो